হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টিস্টিকা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সরস্বতী পুজোর ব্লগ, অর্থাৎ সরস্বতী পুজোটা কীভাবে কেটেছে আমার আর সারাদিন কী কী করেছি। অনেক এক্সাইটমেন্ট নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো গাইস, আমরা ফাইনালি যাচ্ছি বাজারে সরস্বতী পুজোতে। আমার বাড়িতে পুজো হবে এবছর ফার্স্ট টাইম, আমার স্কুলের পুজো। আর এটা হচ্ছে টুম্পা, ওর বাড়িতেও এবছর পুজো হবে। অ্যাকচুয়ালি আমরা সবাই বাইরে পুজো করতাম, আগেই বলেছি তোমাদের, তো এই বছর থেকে সেপারেট করে পার্সোনাল করছি। সো এই জোরে বাজারে যাচ্ছি। এখন বৃষ্টি তুমি তো দেখতেই পাচ্ছ, তোমরা প্রচণ্ড বৃষ্টি, এখন রোদ উঠেছে ফাইনালি, আমরা খুব লাকি। তো যাই, তারপর কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি, তো দেখতে থাকো ব্লগটা। ফাইনালি রোদ উঠেছে, আমরা যাচ্ছি। তো গাইস, ফাইনালি রোদ উঠেছে, তুমি দেখতেই পাচ্ছ, আমি খুব 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 ভাল লাগছে আমার, ফাইনালি বৃষ্টির পর রোদ উঠেছে। সো দেখতে থাকো ব্লগটা, আমরা বাজারের দিকে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে দেখতে কথা বলছি। অ্যান্ড আমি জানি না এখানে রাখি কেন কথা বলছি। সো দেখতে থাকো ব্লগটা। তো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি বাজারের জন্য চলে এসেছি, অর্থাৎ আমরা বাজারের জন্য চলে এসেছি। এখন ঠাকুর পছন্দ করা হচ্ছে, তো এরপরে আমরা পুরো বাজার ঘুরবো এবং বাজার করবো, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে রাস্তাটাও ভেজা রয়েছে, তো যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, তার জন্য আমরা খুব তাড়াহুড়ো করে সমস্ত জিনিসপত্র কেনাকাটা করছি। তো গাইস, তোমরা তো দেখতেই পেলে আকাশের যা অবস্থা। আমি এখানে ফুল কেনাটাই আমার বাকি ছিল, এটা ফুলটা কিনতে কিনতেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়ে, তো আমরা তাড়াতাড়ি করে রিক্সা উঠে পড়ি এবং বাড়ির দিকে রওনা হই। গাইস, ফাইনালি আমাদের বাজার করা কমপ্লিট, কিন্তু বাড়ি ফিরছি আমরা রিক্সা বসে, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। সো এখন বসে আছি, আমরা যাব, ঠাকুরটা যেটা কিনেছি সেটা তোমাদের দেখাবো, একটু ওয়েট করে যাও। আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সো এখন আমরা রিক্সায় বসে রয়েছি, বাড়ি যাচ্ছি। ঠাকুর, ছোট্ট ঠাকুর, ও ধরে বসে আছে। আর বাইরে অনবরত বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারটা খুব ভালো, কিন্তু সরস্বতী পুজোর আগের নয়, খুবই বিরক্তিকর। কালকে ঘুরতে যাব না, কি জানি আমরা, আমাদের মনে হয় ঘোরা হবে না, আমাদের অনেক প্ল্যানিং আছে, আমি জানি না কি হবে। এরকম বৃষ্টি হলে পুরো পুজোটা মাটি। সো হোপ ফর দ্য বেস্ট। আর তোমরা সরস্বতী পুজোতে কী করছো অবশ্যই জানিও, আর ব্লগটাকে দেখতে থাকো। সন্ধে হয়ে গেছে, তো আমি বাজার সেরে এখন বসে গেছি পুজোর কিছু জোগাড়যন্ত্র করতে। আমি একটুখানি পিছনটা ডেকোরেট করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখে নাও আমি কি বানাতে চলেছি আর কীরকম কি দাঁড়ায়, চলো দেখা যাক। তো একটু সিম্পলের মধ্যে সুন্দর করার চেষ্টা করব, তো দেখতে থাকো ভিডিওটাকে। ওকে, তো এটা হচ্ছে এবছর আমার হাতে বানানো একটা ক্রাফট, একটা পেপার আর থার্মোকল দিয়ে বানানোর চেষ্টা করেছি, কমেন্টে জানিও কীরকম লেগেছে। আর হ্যাঁ, এই ক্রাফটের ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তাদের জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও। আর যারা দেখেছো তারা এই ভিডিওটাতে কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে তার পরের দিন সকালের মর্নিংয়ে, তো পুজো স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পারো। Thank you.
অঞ্জলি দেওয়াটা হয়ে গেছে আমাদের। আমার ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো। না বলছিলাম সকালবেলা খুব তাড়াহুড়ো করে হলুদ মেখে যাবে স্নান করতে হচ্ছে জন্য লেট হয়ে গেছে। তো দেখ থাকো আর সারা গো ব্লগটা। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ির ঠাকুর অর্থাৎ টুম্পা, গতকাল যে আমার সাথে বাজারে গেছিল তার বাড়ির পুজো। তো আমরা এখন ঘুরতে বেরিয়ে গেছি সকাল সকাল। তো দেখো আমরা আরও আছে, আমাদের সব বন্ধুরা আসবে, একসাথে ঘুরতে যাবো, কম্পিউটার সেন্টারে যাবো, কলেজে যাওয়ার ইচ্ছা আছে, জানি না কলেজে যেতে পারবো কি না। তো দেখতে থাকো ব্লগটা, দেখা করছি কিছুক্ষণ পর। তো গাইস পুজোর অঞ্জলি দেওয়ার পর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরতে বেরিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলেছি। ব্রেকফাস্ট সারার পর আমরা সারাদিনই প্রায় ঘুরেছি কিন্তু সবসময় শ্যুট করিনি, কারণ একদম শ্যুট করার কথা মাথা থেকে বেরিয়ে গেছিলো টু বি অনেস্ট। তো এটা পরের দিন সকালের ক্লিপ যেখানে নাকি আমাদের রিয়ান বাবা জীবন এখন দধিকর্মা করছে, তো দধিকর্মার জন্য পুজো দিচ্ছে ও। তো তারপরে আমি সকালে একটু বাজারেও গিয়েছিলাম কারণ আমার আর্টিস্টিকার যে আঁকার স্কুল রয়েছে তো সেই স্কুলের বাচ্চা কাচ্চারা একটু আসবে, ছোটোখাটো একটু সাধ্যমতো আমার একটু কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। তো তার জন্য সেরকম কিছু শ্যুট করিনি কিন্তু আমার বৌদি আমার মা দুজনে মিলে প্রচণ্ড হেল্প করেছে এবং সমস্ত রান্নাবান্না নিজের হাতে করেছে। তো গাইজ আমি আমার আঁকার স্কুলের তরফ থেকে আমার আর্টিস্টিকারি ছোটো পরিবারের তরফ থেকে সবাইকে জানাই বিলেটেড হ্যাপি সরস্বতী পুজো। সবাই পুজোটা আশা করি খুব ভালোভাবে কাটিয়েছো আর সবাই খুব ভালো রয়েছো, নো ডাউট। তো এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা এখন আসবে এবং তারা খুব আনন্দ করেছে। তো একটু ছোটো ছোটো সব মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সব থেকে বাচ্চা স্টুডেন্ট আমার আর্টিস্টিকার মেম্বারশিপের জন্য এটা নে। হ্যাঁ প্রীতম আসলো না, ওর নাম কি তোরা? তো ও তুহিন না, তা থাক আর নামটা বললাম না, তোর নামটা কি আসল? তাই তো, ঠিক আছে। তোমার তোমাকেও তো নিলাম, তোর নামটা কি বল? মাস্ক সরা, ও সব জায়গায় উপস্থিত। হ্যাঁ সব মানে সবার আগে সব জায়গায় উপস্থিত। তোর নাম কি, নামটা বল? কাশি। আচ্ছা আচ্ছা, ও কিন্তু খুব ভালো জিমন্যাস্টিক করে। হ্যাঁ যাই হোক, তারপরে ঐশিকা, ও কিন্তু খুব ভালো নাচে আর ওদের আমি পড়াই। হ্যাঁ ওরা কিন্তু খুব, ওরা আঁকা স্টুডেন্ট নয় আমার। তোর নামটা বল? রাহুল মজুমদার। বাহ, মানে কি বলবো, মানে ট্যালেন্টের পিটারা। দেখো এই বাচ্চা ছেলেটা স্টেট লেভেল খেলেছে। দাও দাও বাবা, কি চিৎকার হচ্ছে। এই টুম্পা হাই কর। তো গাইজ এবছরের সরস্বতী পুজোটা তো কিছুটা এরকমভাবেই কেটেছে। এবছর আমাদের বাড়িতে অনেক বছর পর সরস্বতী পুজো আবার হলো, আমার আঁকার স্কুলে এটা প্রথম বছরের পুজো, তো খুবই স্পেশাল একটা ফিলিংস রয়েছে এর সাথে জড়িয়ে। এটা হচ্ছে ওর আন্টি, আন্টির জন্য কাঁদছে বাচ্চাটা, কাঁদছে। তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুটাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি তোমাদের সাথে দেখা করে নেবো নতুন একটা ভিডিওর সাথে, নো ডাউট। সবাই খুব ভালো থেকো, বাই।